Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 189 তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টি MCQ. তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো. শুরু করছি আজকের ক্লাস. আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কার্যের ব্যবহারিক একক কি? জুল অপশন বি. দুই নাম্বার কেরালার উপকূল কি নামে পরিচিত? মালাবার উপকূল অপশন এ. তিন নাম্বার প্রাচ্যের গ্রেট ব্রিটেন কাকে বলা হয়? জাপান অপশন সি. চার নাম্বার ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি অপশন এ. পাঁচ নাম্বার বাংলায় প্রথম অস্কার পুরস্কার জয় করেন কে? সত্যজিৎ রায় অপশন সি 1992 সাল. ছয় নাম্বার দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমি অপশন সি. সাত নাম্বার নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য? ভিটামিন কে অপশন সি. আট নাম্বার শালক সংশ্লেষ পাতার যে কলায় সংগঠিত হয় তার নাম কি? মেসোফিল কলা অপশন বি. নয় নাম্বার রকেট ইঞ্জিন চালাতে কোন মাছের তেল ব্যবহার করা হয়? তিমি মাছ অপশন ডি. দশ নাম্বার পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? লবণাক্ত কাদামাটি অপশন বি. এগারো নাম্বার স্নায়ুকলার গঠনগত কার্যগত এককে কি বলে? নিউরন অপশন সি. বারো নাম্বার ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? স্বামীনাথনকে অপশন বি. তেরো নাম্বার কফি কোন কৃষির অন্যতম ফসল? বাগিচা কৃষি অপশন সি. চোদ্দ নাম্বার বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটান অপশন ডি. পনেরো নাম্বার ভারতের নিয়মতান্ত্রিকের প্রধান হলেন? রাষ্ট্রপতি অপশন বি. হোমওয়ার্কের প্রশ্ন সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি? পৃষ্ঠটান তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ, নামগুলো দেখে না. তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন ফুসফুসের আবরণকে কি বলা হয়? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে. ষোলো নাম্বার জুনাগড় শিলালিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই? রুদ্রদমন অপশন সি. সতেরো নাম্বার ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম অপশন সি. আঠেরো নাম্বার সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? স্নেহ জাতীয় অপশন সি. উনিশ নাম্বার ভারতবর্ষের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? কলকাতা অপশন বি. কুড়ি নাম্বার হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? বলা হয় পেরিকার্ডিয়াম অপশনে. প্লাজেন্ডা হলো গর্ভাশয়ের ভিতর এক প্রকার টিস্যু যেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়, আর রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় জালিকা হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার জালিকাকার অঙ্গাণু। এরা একক আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা এবং পরস্পর সংযোগ স্থাপন করে, একটি জালকের সৃষ্টি করে। অপশানে পেরিকার্ডিয়াম। একুশ নাম্বার ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বিআর আম্বেদকর অপশন সি। বাইশ নাম্বার আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন বসেছিল কোথায়? প্যারিস অপশানে। তেইশ নাম্বার শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? গৌর অপশন সি। চব্বিশ নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে? অ্যারিস্টটল অপশন এ। শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদের পরিবর্তিত নাম কি? ধারাশিব অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।